বাইকে দুর্নীতির পর্দাফাস, দুর্বৃত্তদের মাথা থেকে বেরিয়েছিল বাইকের ইএমআই এর টাকা না দেওয়ার নতুন ফন্দি। দীর্ঘ তদন্তের পর এই দুর্নীতির সাথে জড়িত চক্রের 3 সদস্যকে আটক করলেন রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস। ঘটনার বিবরণে তিনি জানান, গত নভেম্বর মাসের 30 তারিখ 25,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে বহুমূল্যের একটি বাইক কেনেন উদয়পুরের বাসিন্দা প্রশান্ত দাস। 48 মাসের কিস্তিতে প্রতি মাসে 4,750 টাকা দেওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন তিনি। তবে কিছু মাসের মধ্যেই বাইকের ইএমআই এর টাকা দিতে না পারাই পিত্রা এলাকার সাগর দাসের কাছে 16,500 টাকায় বাইকটি বিক্রি করে দেন তিনি। কথা থাকে প্রতি মাসে ইএমআই চালানোর জন্য। এদিকে কিছুদিন পরেই বাইকের টাকা না দিয়ে বাইকটি চুরি হয়ে গেছে বলে রাধাকিশোরপুর থানায় একটি মামলা দায়ের করে সাগর দাস। বাইক চুরির ঘটনায় তদন্ত শুরু করলে পুলিশ জানতে পারে কলমছড়া অঞ্চলের সাগর মিয়ার কাছে বাইকটি আসলে বিক্রি করে দিয়েছে পিত্রার সাগর দাস। রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে গ্রেফতার করা হয় বাইকের মালিক সাগর দাস এবং সাগর মিয়াকে। বাইকের ইএমআই এর টাকা না দিয়ে পার পাবার জন্য নতুন ফন্দে এঁটেছে একটি চক্র। অত্যন্ত দামি বাইক ইএমআই এর মাধ্যমে কিনে কিছুদিন পর বাইকটি অন্যত্র বিক্রি করে দিয়ে সেটি চুরি হয়ে গেছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন তারা। ফলে ফাইন্যান্স কোম্পানিকে আর টাকা দিতে হচ্ছে না, উপরন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাচ্ছেন ক্ষতিপূরণ। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস। আমার বাইকটা চুরি হয়ে গেছে, রিসেন্টলি আমাদের কাছে একটা কেস ইনভেস্টিগেশনে আছে। বাইকটা বলেছিল যে মাতাবাড়ি এলাকা থেকে চুরি হয়েছে 10 তারিখ। জানুয়ারি মাসের ওই কেসটার তদন্ত আমরা দেখি এরকম একটা ষড়যন্ত্র আছে। অ্যাকচুয়ালি বাইক চুরি হয় নাই, কোথাও তারা বিক্রি করে দেয়, বিক্রি করে থানায় এসে একটা এফআইআর করে, এফআইআর এর কপি ফাইন্যান্স কোম্পানিতে দিয়ে দেয়, ইন্স্যুরেন্স কোম্পানিতে দিয়ে দেয়, তারপর তারা খালাস এবং যে টাকাটা তারা বিক্রি করে 50,000-60,000 টাকা, 2,50,000 টাকা দামের বাইক তারা বিক্রি করে, 50,000-60,000 টাকা বিক্রি করে তারা। এমনও আমাদের কাছে প্রমাণ আছে তারা বাইরে ঘুরতে যায়, বহিরাজ্যে, কেউ পুরী ঘুরতে যায়, কেউ দীঘা ঘুরতে যায়। এইগুলিকে ধরার জন্য আমাদের এই প্রয়াস এবং সাগর দাস আমাদের কাছে বারবার বহুত দিন সে আমাদের কাছে আসে, এসে বলে আমার বাইকটা উদ্ধার করে দিতে হবে, বাইকটা উদ্ধার করে দিতে হবে। যাই হোক, তার বাইক আজকে উদ্ধার হলো এবং সেও এই কেসে অ্যারেস্ট হলো এবং যাদের কাছ থেকে পাওয়া গিয়েছে তারাও অ্যারেস্ট হলো এবং আরও যারা জড়িত আছে এর মধ্যে এই বাইক কেনাবেচার পেছনে। দীর্ঘ তদন্তের পর একটি চক্রকে পাকড়াও করেছেন রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস। আগামী দিনে আরও বেশ কয়েকটি বাইক চুরির ঘটনায় ইএমআই এর টাকা হাতানোর অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।